ওদেরকে বললাম তোমরা কি চাও, তোমরা কেন ইয়া করলা? তখন বললো যে তুমি বুঝো না কি চাই, ঠিক আছে 50,000 টাকা দাও, এখান থেকে চলে যাও। পেশায় গণমাধ্যম কর্মী রবিউল ইসলাম মাস দেড়েক আগে চলতি পথে এক নারী তার বাবার অসুস্থতার কথা বলে সাহায্য চান রবিউলের কাছে, সাধ্যমতো সাহায্য করেন। ওই নারী কৌশলে রবিউলের মোবাইল নম্বরটি নিয়ে নেন, কয়েকদিন পর ফোন করে আবারও সাহায্য চান। একটা সময় বাসায় ডাকেন রবিউলকে, জিম্মি করা হয় তাকে, ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ। দুই তিনজন চলে আসলো, এসে এলো ইয়া শুরু করলো যে ধরে মোবাইল টোবাইল চেক টেক করা শুরু করলো, মোবাইল মানি ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা, আমার ভিসা কার্ড নিয়ে গেল, পাসওয়ার্ড জিম্মি করে যেটা হয় আর কি, পাসওয়ার্ড নিয়ে গেল, ভিসা কার্ড দিয়ে টাকা উঠাইলো, উঠানোর জন্য নিয়ে গেল। তো ভিসা কার্ডে যদিও টাকা ছিল না, তো এরপরে যেটা করলো যখন দেখলো যে আসলে আমার কাছে 5,000 টাকা ছিল, 5,000 টাকা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে আমি ওকে ওদেরকে বললাম তোমরা কী চাও, তোমরা কেন ইয়া করলা? তখন বললো যে তুমি বুঝো না কী চাই, ঠিক আছে 50,000 টাকা দাও, এখান থেকে চলে যাও, ঠিক আছে। দেন আমি তো খুব শকড হয়ে গেছি যে আমি আসলে এরকম একটা বৃদ্ধ মানুষকে, একটা মৃত্যু পথযাত্রীকে দেখতে এসে এরকম একটা ফ্যাসাদের মধ্যে পড়লাম। দেন ওরা আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় কল করানোর চেষ্টা করলো আর কি, যে আপনি কল করে টাকা নিয়ে আসেন, আপনার আত্মীয় স্বজন যে আছে আপনি টাকা নিয়ে আসেন, নাইলে আপনাকে আমরা ছাড়বো না। এ ঘটনার তদন্ত করতে গিয়ে একটি ব্ল্যাকমেইলিং চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটির অধিকাংশ সদস্যই নারী, আছে পুরুষ, গ্রেফতার করা হয়েছে 4 জনকে। বাবু, মুনমুন ও ওয়াশফিয়া মূলত এই চক্রটি পরিচালনা করে। 3 জনের নামের প্রথম অক্ষর নিয়ে তারা এর নাম দিয়েছে BMW গ্রুপ। বাসার ছাদে জিম্মি করে তাকে প্রথম মারধর করেছে, তার পকেট থেকে টাকা নিছে, এবং এক পর্যায়ে তাকে তার ওয়াইফকে, পরিবারকে ফোন দিছে যে আপনার জামাই এখানে মাদক সহ অ্যারেস্ট হয়েছে, আমরা পুলিশকে দিব, ধরিয়ে দিব। এইভাবে বলে মারধর করে তার ওয়াইফের কাছ থেকে আবার বিকাশে টাকা নিছে, এবং তাকে যখন এক পর্যায়ে রাস্তায় ছেড়ে দিছে তখন তার চিৎকারে 999-এর মাধ্যমে আমরা সংবাদটা পেয়েছি। এই কাজ করতে গিয়ে দেখছে যে এই নারীগুলো দেখতে অনেকটা স্মার্ট, এরা কিন্তু মাদকের সাথে জড়িয়ে গেছে, এবং বিভিন্নভাবে এইভাবে পুরুষদের বন্ধুত্বর ছলে বলেন বা গতকালকে কিন্তু ডেকে নিছে, তার সঙ্গে একটু আমার বাবাকে দেখবেন, আসেন একটু গল্প করি, এইভাবে কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করে নিয়ে জিম্মি করে রেখেছে। পুলিশ বলছে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কথা বলে তারা মূলত ফাঁদপাতে কৌশলে বাসায় ডেকে মাদক ও নারীসহ পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় অর্থ। বিভিন্ন কৌশল অবলম্বন করে, কখনো মানবিক সাহায্য, কখনো প্রেমের ফাঁদ। একটা ফাঁদ পাতে প্রথম পুরুষদের একটু নাম্বার আদান প্রদান করে একটু ছবি দিয়ে যে গল্প করব, প্রেম করব, আসলে তারা প্রেম করে না, প্রেমের নামে একটা ফাঁদ পাতে, ফাঁদ পেতে নিয়ে এই সর্বস্ব নেয়। এবং অনেক সময় এই ধরনের ঘটনা ঘটতে গিয়ে কিন্তু হত্যাকাণ্ডের মতনও ঘটনা ঘটে যায়, যে টাকা দিতে চায় না, চাপাচাপি করছে, ভিকটিমকে কিন্তু মারধর করছে, ছবি তুলতে চায় বিভিন্নভাবে। তো এই বিষয় থেকে, এইসব অপরাধ থেকে অবশ্যই যে আসলে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। একটা নারী কল দিছে, ভালো করে চিনে না, বা তার এরকম এসে গেলে বড় ধরনের বিপদ কিন্তু হতে পারে। আমরা কাজ করতে গিয়ে দেখছি এরকম এক পর্যায়ে যখন মারধর করতে গিয়ে কিন্তু মেরেও ফেলে, কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়। BMW গ্রুপের সদস্যদের হাতে এমন অভিনব প্রতারণা ও ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন অনেকেই। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।